এখন আমরা জৈব যুগের দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী সম্পর্কে। সমগণীয় শ্রেণী সেটা কাকে বলে, এর সংজ্ঞাটা করতে গেলে পরে আমাদের সবার প্রথমে তিনটি বিষয়েতে সচেতন হতে হবে। একটি হচ্ছে সাধারণ সংকেত, একই সাধারণ সংকেত বিশিষ্ট এই কথাটাতে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা এখানে যে তিনটি বিষয় উল্লেখ করব সেটা হচ্ছে একই সাধারণ সংকেত বিশিষ্ট এই কথাটা 1 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, আর একই কার্যকরী গ্রুপযুক্ত তাহলে এটা 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, আর 3 নম্বর তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজাতে হবে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সমগণীয় শ্রেণী এর কথাটা যখনই আমরা বলবো তখন বাংলা বিশ্লেষণটা একটুখানি করে নেওয়ার দরকার আছে। সমগণ, সমগণ সেখান থেকে এসেছে সমগণীয় শ্রেণী। শ্রেণী কথাটা আমরা পর্যায় সারণীতে পড়েছিলাম যে আণবিক ওজনের, আণবিক ওজন বলছি সরি, পারমাণবিক ওজনের এবং পরমাণু ক্রমাঙ্কের ক্রমবৃদ্ধির অনুযায়ী উল্লম্ব বরাবর যে মৌলের সজ্জা তাকে আমরা বলেছিলাম শ্রেণী। এক্ষেত্রে আমরা যেটা লিখতে চাই, একটা কতগুলো জৈব যৌগের নাম বা জৈব যৌগের অবস্থান বলতে চাই, সেই সাজানোটা অবশ্যই উল্লম্ব রেখা বরাবর কিন্তু আণবিক ওজনের ক্রমবৃদ্ধি অনুযায়ী হতে হবে। তার জন্যে আমাদের এখানে যেটা বলা হচ্ছে সমগণ, গণ মানে এক্ষেত্রে তাদের রাসায়নিক ধর্মটা সব একই রকমের হবে, কার্যকরী মূলকটা হবে একই, কার্যকরী মূলকটা হবে একই, তার জন্যে আমরা এখানেতে গণ কথাটা বলছি। আর বলা হচ্ছে সম মানে সাধারণ, সাধারণ সংকেত বিশিষ্ট, সমসাধারণ সংকেত বিশিষ্ট অর্থাৎ একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য বিষয়টা। এবার যদি আমি তালিকাটার দিকে তাকাই, এখানে তিনটি বিশেষ শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে এই চার্টে। তাতে একটা হচ্ছে অ্যালকেন শ্রেণী, একটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী, আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী। আমরা ধীরে ধীরে একটা একটা করে শ্রেণীকে ব্যাখ্যা করব এবং সেখানে এই তিনটে বৈশিষ্ট্যর কথাটা উল্লেখ করব। প্রথমে আমরা অ্যালকেন বলি, আমরা প্রথমে অ্যালকেন অংশটাকে আলোচনায় নিয়ে আসি। অ্যালকেনের সাধারণ সংকেত দিয়েছে CnH2SN+2, এটা আমরা হাইড্রোকার্বন পার্টে পড়েছিলাম যে CnH2SN+2 এটা হচ্ছে সাধারণ সংকেত, যেখানে এন হচ্ছে ওই জৈব যৌগের অণুতে কটি কার্বন পরমাণু আছে তার সংখ্যা। এখন যদি এন এর মান আমরা পরিবর্তন করি সংকেতটাও আলাদা আলাদা হয়ে যাবে। এটা তোমরা জানো যে N=1 এটা হচ্ছে মিথেনের জন্য, N=2 এটা হচ্ছে ইথেনের জন্য, N=3 এটা হচ্ছে প্রোপেনের জন্য। আমরা এরকম পরপর সব অনেকগুলো যৌগের কথা ভাবতে পারি, যেমন ধরো আমরা বলতে পারি মিথেন, যেমন CH4, তারপরে হচ্ছে C2H6, তারপরে C3H8, C4H10, C5H12, C6H14, ঠিক আছে, এরকমভাবে অনেক আমরা এরকম লিখতে পারি। এদের প্রত্যেকের সব বিশেষ বিশেষ নাম আছে, একটা কার্বন থাকলে হয় মিথ তাই এটার নাম মিথেন, দ্বিতীয়টাতে দুটো কার্বন আছে তাই এটা ইথেন, তিনটে থাকলে প্রোপেন, চারটে থাকলে বিউটেন, পাঁচটা থাকলে পেন্টেন, ছটা থাকলে হেক্সেন। তা এইভাবে এদের যদি আণবিক ওজনটাকে আমরা তুলনা করি তাহলে প্রথমত হচ্ছে এরা একই শ্রেণীর এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, সেটা হলো CnH2SN+2, এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য। এন এর মান আমি একটার পর একটা পরিবর্তন করছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক বসালে CH4, দুই বসালে C2H6, তিন বসালে C3H8, চার বসালে C4H10, পাঁচ বসালে C5H12, ছয় বসালে C6H14। এইভাবে আণবিক ওজন যদি এদের কথাটা এখন ভাবি তাহলে প্রথমটাতে হচ্ছে 16 আণবিক ওজন, তারপরেরটা 30, তারপরেরটা 3 বারো 36 আর 8 এ 44, আচ্ছা, তারপর হচ্ছে 4 বারো 48 আর 10 এ 58,
তারপরে 5 12 60 আর 12 72 আর হচ্ছে 6 12 72 আর হচ্ছে 14 72 আর 14 হয়ে গেল তোমার 86। তাহলে আমরা এদের আণবিক ওজন যে ক্রমশ নিচের দিকে বাড়ছে সেই কথাটাও বুঝতে পারছি। তাহলে অ্যালকেন শ্রেণীটাকে যদি আমরা এখন আলোচ্য বিষয় ধরি, তাহলে এই অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2SN+2। সুতরাং প্রত্যেকটা কি আমরা এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি? 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার হলো। 2 নম্বর, এদের কার্যকরী মূলক নেই। আমরা জানি এখানে অ্যালকেনের কোনো কার্যকরী মূলক নেই, এখানে কার্বন কার্বন এক বন্ধন আছে, এটাই হচ্ছে এর বিশেষ প্রকৃতি। সুতরাং এখানে কার্বন কার্বন চেন একটা আছে, এইটুকুই। আর কি বলেছে, এদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজানোর কথা। সুতরাং আমরা যদি আণবিক ওজনের কথাটা বলি, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে পরে দেখছি ক্রমশ আণবিক ওজন বাড়ছে। সুতরাং আণবিক ওজনের ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো হচ্ছে। এখন যদি এবার পাশাপাশি থাকা দুটো যৌগের অণুর মধ্যে সাধারণ মানে সংকেতের যে পার্থক্য সেটার কথা যদি আমি বলি, সাধারণ সংকেতের পার্থক্য হচ্ছে দেখো CH4 আর C2H6। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা হয়ে গেল CH2 ইউনিটের। আবার যদি C2H6 আছে, ধরো আমি যে কোনো একটাকে দেখি C4H10 আর C5H12 পাশাপাশি, তাহলে এখানে দেখো 4টে কার্বন, এখানে 5টা কার্বন, তাহলে 1টা কার্বন অতিরিক্ত, এখানে 10টা হাইড্রোজেন, এখানে 12টা হাইড্রোজেন, তাহলে 2টো হাইড্রোজেন অতিরিক্ত, তাহলে CH2। আবার দেখো নিচের অংশটাই যদি আমরা বলি, এখানেও 5 আর 6 মানে 1টা কার্বন বেশি, আর 12 আর 14 তার মানে 2টো হাইড্রোজেন বেশি। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি CH2 হচ্ছে আণবিক সংকেতের পার্থক্য। আবার এদিকে যদি আমরা আণবিক ওজনের পার্থক্যের কথা বলি, 30 থেকে 16 বাদ দিলে হয় 14, 44 থেকে 30 বাদ দিলে হয় 14, 58 থেকে 44 বাদ দিলে হয় 14, 72 থেকে 58 বাদ দিলে হয় 14, 86 থেকে 72 বাদ দিলে হয় 14। তার মানে প্রত্যেকের আণবিক ওজনের পার্থক্য হয়ে যাচ্ছে 14 একক। তাহলে এখানে আমরা মূলত যেগুলো কথা বললাম সবগুলি সংজ্ঞাতে আছে। দেখো এবার সংজ্ঞাটা বলেছে, একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই গ্রুপ কার্যকরী গ্রুপযুক্ত জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি দেখা যায় যে পরপর অবস্থিত যে কোনো দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হয় CH2 এবং আণবিক ভরের পার্থক্য ব্র্যাকেটে 14 দেওয়া আছে পরমাণু পুঞ্জের সমান, যাদের প্রস্তুত প্রণালী, হ্যাঁ এরা একই পদ্ধতিতে তৈরি করা সম্ভব এবং এদের রাসায়নিক ধর্ম একই, তাই এই যে শ্রেণীটা আমরা পাচ্ছি, এই টোটাল শ্রেণীটা, এই যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক মলিকুলার ওয়েট, এটাকেই আমরা বলছি যে সমগণীয় শ্রেণী। এটা হচ্ছে অ্যালকেন শ্রেণী, এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণী, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণী। এদের প্রত্যেকেরই তাহলে সাধারণ সংকেত একই CnH2SN, অ্যালকেনের ক্ষেত্রে বললাম। এবার মনে করো আমি যদি CnH2SN+2 থেকে 1টা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে যদি 1টা OH ঢুকিয়ে দিই, তাহলে পরে আমার যে ফর্মুলাটা এসে দাঁড়াবে প্রোডাক্টে সেটা হচ্ছে CnH2SN+1OH। তাহলে এবার আমি N এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দেখো C আর এখানে 2 1 2 আর 1 3, তাহলে CH3OH। যদি N এর ভ্যালু 2 বসাই, তাহলে পরে C2 আর হাইড্রোজেন 2 2 4 1 5, C2H5, তার সঙ্গে OH। আমি যদি N এর ভ্যালু 3 বসাই, তাহলে পরে C3 আর 3 2 6 1 7, C3H7 আর OH। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে প্রত্যেকের একটা আণবিক ওজন বাড়বে, কারণ একটা কিছু অংশ যোগ হচ্ছে, 1টা করে কার্বন, 1টা করে হাইড্রোজেন, 2টো করে হাইড্রোজেন, প্রতিটাতে যোগ হচ্ছে। তাহলে CH2 এককের পার্থক্য আছে পরপর থাকা যৌগগুলো অণু দুটোর মধ্যে, সংকেতের পার্থক্য CH2,
পরমাণু পুঞ্জের আর আণবিক ওজনের পার্থক্য হবে 14 এককের। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটাও একটা সমগণীয় শ্রেণীকে নির্দেশ করবে। একই রকমভাবে এটা বলা সম্ভব যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে এরা সব একই রকমভাবে রাসায়নিক ধর্ম দেখাবে, এদের একই পদ্ধতিতে প্রস্তুত করা সম্ভব হবে, সেই জন্য এদেরকে আমরা বলবো সমগণীয় শ্রেণী। আর এদের এই এক একটা নাম, অ্যালকেন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোকে বলে সমগণ। ঠিক আছে, আচ্ছা, এর পরের অংশ আমরা সমাবয়বতা পড়ব। এখন এই ভিডিওতে শুধু সমগণীয় শ্রেণী ডিসকাশন করা হলো।